করেছে সুন্দরভাবে মসজিদে আল্লাহর ঘর মসজিদে বসে আমরা আল্লাহর হুজুর ছিল সালাতুল ইশা মাল জামাআত আমরা করেছি ইনশাআল্লাহ ফজরের সালাত জামাতের সাথে আদায় করব নিয়ত আছে বলে আল্লাহর নবীর হাদিস আছে যে ব্যক্তি ইশার নামাজ জামাতের সাথে পড়ে ফজরের সালাত জামাতে পড়বে সারা নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় লেখা সারা জেগে জেগে নামাজ পড়লে যে সওয়াব হতো আপনি ঘুমিয়ে থাকবেন আল্লাহর পাঁচ ওয়াক্ত ফরজ সালাত আদায় করছি এর সওয়াব আল্লাহ পাক এত বেশি রাখবেন আমরা সালাত আদায় করছি এটা এমন একটি এলাকা কোরআন কারিমের মধ্যে সালাতের কথা লেখা সবচেয়ে বেশি বলেছে যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখো সাহাবাদের যেভাবে আল্লাহ রাসূলকে নামাজ পড়তে দেখেছেন যেভাবে আল্লাহর নবী থেকে নামাজের বর্ণনা আসছে সেইভাবে যদি আমরা নামাজ আদায় করতে পারি সেরকম নামাজ হবে সেই নামাজ হবে মাকবুল নামাজ সেই নামাজ সেই সালাত হবে আল্লাহর দরবারে যেভাবে আল্লাহর রাসূল করেছে আলহামদুলিল্লাহ সহি তরিকা আজকে সালাতুল মসজিদে কুষ্টিয়ার মুখে আমরা সহি সুন্নাহ মোতাবেক কিভাবে আমরা নামাজ পড়ি ঢুকে যায় এরকম নামাজটা হওয়া খুব কঠিন এটা খুব বোঝা হবে খুব চেষ্টা করতে হবে যে কথা বলছিলাম আমাদের যেভাবে সুন্নাহ আছে না তো কি হাতে আছে ঘুরতেছে আল্লাহ রাসূলের সুন্নাত কি